হাই, চলে এসেছি শিলিগুড়ি হংকং মার্কেটে শপিং করতে। প্রত্যেকবারই যখন বাড়ি যাচ্ছি মনে হচ্ছে কিছু না কিছু বাকি তো রয়েই গেছে। আচ্ছা, পুজো তো শুরু হয়েই গেল, তোমাদের কার কটা ড্রেস হয়েছে কমেন্টে জানিও। আমার আবার আর এক গোলমাল অবস্থা, ড্রেস হয়েছে তো ড্রেসের ম্যাচিংয়ে জুতো হয়নি, আবার জুতো হয়েছে তো ড্রেসের ম্যাচিংয়ে জুয়েলারি হয়নি, এসবের চক্করে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আর শপিং করতে এসে শপিং হোক কি না হোক ফুচকা তো ম্যান্ডেটরি খেতেই হবে। এই যে এখানে ইয়াররিংগুলো দেখছো, এগুলো 50 করে। ভাবলাম আমি আমার ড্রেসের ম্যাচিংয়ে পাই কি না তাই দাঁড়িয়ে পড়লাম। ইয়াররিং তো বাদই দিলাম, এখন অষ্টমী স্পেশাল শাড়ি কেনা হয়নি আমার। আচ্ছা, তোমরাই আমাকে একটু সাজেশন দাও, কোন কালারের শাড়ি আমাকে মানাবে বলতো। পুজোর শপিং করতে এসে পুতুলের দিকে নজর, এক্সে বার্গার, এক টেডি বিয়ার, মনে হচ্ছে সবগুলোকে বাড়িতে নিয়ে যাই না হলে এগুলোর উপরে ঝাঁপ মারি। সারাদিন ধরে শপিং করতে করতে সন্ধে লেগে গেল, আর সন্ধেবেলায় বাড়ি যাবার সময় ঠাকুর দেখাও হয়ে গেল। না, এবার বাড়ি যাওয়া যাক, পুজোর অনেক অনেক ভিডিও আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।